মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে গতকাল ওনার ইউনাইটেড নেশনের উনি ওনার বক্তব্যতে বলেছেন যে আমরা কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশনের কথা তারা বলতেছে। আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আমরাও চাই, আমরা তো ইলেকশন বাধা দিতে চাই না। যারা ইলেকশন বাধা দিবে তাদের বিরুদ্ধে ভিসা স্যাংশন হবে, এটা আমরা কিন্তু মনে করি ভালো। আমরা কিন্তু মনে করি তারা কি বলতেছে, শুধু বাধার কথা তো বলে, তারা ভায়োলেন্সের কথা বলতেছে। তো ভায়োলেন্স এটা আমরা মনে করি খুবই ভালো, বিকজ আপনি জানেন একজন প্রধান অপোজিশন বিরোধী দল তারা বলছে দ্যাট আমরা, তারা তো পাবলিকলি বলছে যে আমরা নির্বাচন হইতে দিব না, গতকালও বলেছে যে শেখ হাসিনার অধীন আমরা কিন্তু ইলেকশন হইতে দেব না। আর তার মানে ওনার যখন হইতে দিব না কেমনে হইতে দিবেন না, একটাই পথ আছে যে তারা ভায়োলেন্স করে যদি বাধা করেন। তো আমরা তো মনে করি এই যে আমি মনে করি যে ভিসা স্যাংশন হয়েছে ওনাদের পলিসিটা, যারাই বাধা দিবে তার বিরুদ্ধে ওনারা স্যাংশন নিবে খুব ভালো। আমরা তো কালকে আপনি ডোনাল্ড যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলে দিয়েছেন যে এটা আপনার অপোজিশনের বিরুদ্ধে আছে, সরকার পার্টির বিরুদ্ধে আছে, আর ল এনফোর্সার সবাই বিরুদ্ধে আছে, যারাই বাধা দিবে তাদের বিরুদ্ধে আমরা নিব। তাই আমেরিকা আমাদের সব থেকে বড় বাজার, কিন্তু সেই বাজারটা আমি প্রতিযোগিতা করে আমি কিন্তু দখল করেছি। আমেরিকা আমাকে কিন্তু সেই বাজারে কোন স্পেশাল অ্যাক্সেস দেয় নাই ইউরোপের মতন। আমি 15% ডিউটি দিয়ে আমি সেই মার্কেটের ভিতরে যাই, যে কেউ 15% ডিউটি দিয়ে আমেরিকান বাজারে ঢুকতে পারে। তা আমি, আমার জন্য এটা সব থেকে বড় হয়েছে। আমি এটা তো আমাদের ব্যবসায়ীদের, আমাদের গার্মেন্ট কোম্পানি যারা আছে, আমাদের যে আপনার ওয়ার্কাররা আছে, যারা শ্রমিক যারা আছেন, এটা হলো তাদের ক্রেডিট। আমরা সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতা করে 15% ডিউটি দিয়ে আমি সে বাজারটা দখল করতে পেরেছি। সেখানে তো আমেরিকার কোনো আমার জন্য কোনো স্পেশাল কিছু করে দেয় নাই, তো ওখানে বাণিজ্যের তো কোনো সমস্যা হচ্ছে না। ইউতে ইউ আমাকে স্পেশাল জিএসপি দিয়ে আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, ইউকে আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, ক্যানাডা আমাকে ইউকে ফ্রি অ্যাক্সেস দিয়েছে, অস্ট্রেলিয়া আমাকে ইউকে ফ্রি অ্যাক্সেস দিয়েছে, চায়না আমাকে ইউকে ফ্রি ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, ভারত আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, আমেরিকা তো তা দেয় নাই আমাকে। আমি তো সেখানে প্রতিযোগিতা করে আমি ঢুকতেছি, পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা তাদের ব্যাপার। আমার ইলেকশন, আমি আমার সংবিধান অনুযায়ী আমি আমার ইলেকশনটা করব, যে কথাটা আমরা বলেছি আমাদের ইলেকশন কমিশন 100% কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট আছে। আমরা এর আগে কিন্তু ইলেকশন কমিশন প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে ছিল, তা শেখ হাসিনা যে আপনার প্রাইম মিনিস্টার অফিস থেকে ইলেকশন কমিশনকে সরিয়ে আপনার ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছে। আমরা ট্রান্সপ্যারেন্ট ব্যালট বক্সগুলি করেছি, আমরা আমাদের ওখান থেকে ইলেকশনটা আমরা কিন্তু, ওরা বলেছে ফ্রি ফেয়ার ইলেকশন চাই, আমরাও কিন্তু বলতেছি আমরাও ইলেকশন ফ্রি ফেয়ার চাই। আপনার পর্যবেক্ষক আসলো বা না আসলো তাদের ব্যাপার, এটাতে আমাদের ইলেকশনে কিন্তু কোনো ইফেক্ট করবে না।